এরবানো এক অন্য রকমের ডিমের রেসিপি। এই জন্য প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা জায়গায় আমি ডিম ফাটিয়ে নিয়েছি, আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। এরপর এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা আপনাদের যতটা ডিম রাখবে সেই অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করবেন। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমটাকে দিয়ে ভালো করে ঝুড়ো বানিয়ে নেব। ডিমটা কিন্তু খুব এক ছোটো ছোটো করে যেরকম ঝুড়ো হয় সেই ওরকম হবে না, আপনারা দেখতে থাকুন কীভাবে ঝুড়োটা আমি কীরকম সাইজে রেখেছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি ঝুড়োটাকে এইভাবেই করে নেব মিনিট দুয়েক। খুন্তির সাহায্যে ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু ভালো করে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ব্যাস আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর একটা জায়গায় ঢেলে নিয়ে আবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে সাদা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা 2-3 মিনিট মতন একটু ভাজা ভাজা হবে। এরপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ওই পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল, তো এটা কষানোর জন্য যেটুকুনি লাগে সেটুকুনি এখানে ব্যবহার করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো আর পরিমাণ মতো নুন দিয়ে এরপর টমেটোটাকে ভালো করে ওর সঙ্গে খানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে দেবেন। তারপর আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল, এটা আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেই অনুযায়ী দেবেন, তবে এটা খুব একটা গ্রেভি হয় না সেই কারণে অল্প জল দিলেই হয়ে যাবে। তারপর ডিমের ঝুড়োটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। সব শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের এই রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।